bengal.com দেখিয়েছিল দুর্গা পূজার প্রস্তুতি, ঠিক একইভাবে কিন্তু কল্পতরু মেলা, দুর্গাপুরের যে কল্পতরু মেলা সেটার প্রস্তুতি দেখানো হচ্ছে। উদ্বোধনীতে অনেক মন্ত্রীরা আসবেন, উদ্বোধনী মহারাজ জি আসবেন রামকৃষ্ণ মিশন থেকে। কল্পতরু মেলার গেট হয়ে গেছে, ভেতরে টেন্ট গুলো অলরেডি তৈরি হচ্ছে, নতুন কিছু চমক আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও তো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সবকিছু ফাইনাল হতে যাচ্ছে। এই যে এই পোরশনটা টোটাল এই জোনটা কিন্তু শুধুমাত্র বই মেলার জন্য, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা টোটাল যদি বই মেলার স্টল হয় কত বই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ ইন bengal.com। আমরা এসে গেছি দুর্গাপুরের কল্পতরু মেলায়। এই যে গেট, কল্পতরু মেলার গেট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, মানে খাঁচাটা তৈরি হয়ে গেছে। তোমরা জানো যে কল্পতরু মেলা যখনই হয় একটা সুন্দর গেট থাকে। কল্পতরু মেলা কোথায় হয় তোমরা জানো, যারা জানো তাদের জন্য বলছি আমি। দুর্গাপুরের এই কল্পতরু মেলার গেট হয়ে গেছে, ভেতরে টেন্টগুলো অলরেডি তৈরি হচ্ছে। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এখন কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর আজকে তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো যে কী কী টেন্ট আসছে। অলরেডি রাস্তার আরেকটা পাশে আরেকটা জোন আছে, যে জোনে অনেক আরও অনেক বিভিন্ন ধরনের দোকান হয়। তো এই ডান দিকে রাস্তার ডান দিকে আমার, মানে আমি যেদিকে দাঁড়িয়েছি তার ডান দিকে, ডান দিকে এইদিকে পুরো মেলাটা, বাঁদিকেও অনেকটা মেলার অংশ আছে, আর পেছনে আছে কমিটির যে টেন্ট সেটা, আর আর একটা সাইডে আরও অনেক বিভিন্ন ধরনের দোকান বসে। তো অনেকগুলো জোন এখানে আছে, তার মধ্যে মেন জোন হচ্ছে এটা, যেখানে একটা সুন্দরভাবে গেটটা তৈরি করা হয়েছে। তো আমরা এখানে গেটের ভেতরে চলে যাবো, কী কী আছে, কতটা বড় জায়গা সেটা তোমাদেরকে দেখাবো। তো চলে যাই ভেতরে। দেখতেই পাচ্ছেন এখানে গেটটার ভেতর দিয়ে আমি চলে যাচ্ছি, আর ভেতরে গিয়ে দেখাবো পুরো চারপাশে কীরকম টেন্টগুলো তৈরি করছে, মানে দোকানগুলো তৈরি করছে, সেই দোকানগুলো স্টলগুলো আর কি। তো স্টলগুলো চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এখন। যেভাবে bengal.com দেখিয়েছিল দুর্গাপূজার প্রস্তুতি, ঠিক একইভাবে কিন্তু কল্পতরু মেলা, দুর্গাপুরের যে কল্পতরু মেলা সেটার প্রস্তুতি দেখানো হচ্ছে। তো আপনারা দেখুন, কমেন্টস করে জানাবেন bengal.com এর ভিডিওগুলো আপনাদের কতটা মানে ভালো লাগে বা কাজের আছে। তো এই যে কল্পতরু মেলা এটা কতদিন হবে, কী কী মানে কত তারিখে হবে সেটা অবশ্যই জানাবো, কোথায় হচ্ছে জানাবো। অনেকগুলো রো আমরা দেখতে পাচ্ছি, এই যে স্টলগুলো বসছে। এই যখনই আমরা মেলার মধ্যে ঢুকি তখন ঢুকে তো যায়, কিন্তু বেরোবো কোন দিকে সেই গেটটা আর খুঁজে পায় না। এটা কিন্তু এই মেলাটা আর দুর্গাপুরের যে চিত্রালয়ের মেলা এই দুটোতেই হয়, আর এই ক্ষেত্রেও তাই, কারণ এখানে অনেকগুলো গেট হয়। মেন গেটটা আমরা এদিকে দেখতে পাই ঠিকই, কিন্তু বেরোনোর সময় আমরা হয়তো অন্য কোনো গেটের দিকে বেরিয়ে যাই, মেন গেটটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো এটা এই কনফিউশন আমার শুধু হয়তো একার নয়, অনেকেরই হয়, আমার কিন্তু প্রায় অনেকবারই এটা হয়েছিল। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই স্টলগুলো বানানো হচ্ছে অলরেডি। এখানে কিন্তু সব ভাইরা কাজ করছে, চারদিকে কল্পতরু মেলার প্রস্তুতি একেবারে দারুণভাবে চলছে। তো মেলা কিন্তু এই বছর ভালোভাবেই চলবে, জানি না কোভিড আবার আসছে বলছে, রেস্ট্রিকশন আস্তে আস্তে বাড়ছে, তবে সবাই মাস্ক পরে স্যানিটাইজার ইউজ করে সবাই যদি ঠিকঠাক নিয়মবিধি পালন করে আসে তাহলে আমার মনে হয় নিশ্চয়ই সবাই এনজয় করতে পারবে এই মেলা। তো এই মেলাটা আমি আরও চারপাশটা দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে, সবাই কমেন্টস করে জানাও, এবং তার সাথে সাথে একটু তোমরা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করো, এবং bengal.com এই সমস্ত ভিডিওগুলো সবার কাছে পৌঁছে গেলে সবাই এই ইনফরমেশনগুলো পাবে। কত বাস চারদিকে দেখতে পাচ্ছ, সব কাজ হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই টেন্টের মধ্যে বড় বড় করে লেখা আছে দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি কল্পতরু উৎসব 2023। গত বছর কোভিডের জন্য মাত্র দুই বা তিন দিন হয়তো মেলাটা ছিল, কিন্তু এই বছর একেবারে প্রস্তুতি চলছে তুঙ্গে। মেলার কমিটিরা মেম্বাররা এখানে আছেন, আর অনেকে আছে, আমরা জেনে নেবো যে মেলাটা কদিন থাকবে, আরও ডিটেলস জেনে নেবো, মেলাতে এই বছরের কী চমক থাকছে সেটাও জেনে নেবো, মেলাটা কদিন থাকবে, মেলাটার কী পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত, পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি, যেটা প্রত্যেক বছর
এই ডেটেই আমরা দেখে থাকি কল্পতরু মেলা। গত বছর কোভিড এর জন্য আমরা দেখেছি মেলা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে হয়েছিল, কিছু করার ছিল না। এই বছর তাহলে সেরকম ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হচ্ছে? হ্যাঁ, প্রিকশন আমরা সবকিছুই রাখছি, যদি সেরকম ব্যবস্থা আসে তখন সেটা পরবর্তীকালে চিন্তা ভাবনা করা যাবে। মেলা কি এই বছর নতুন কিছু চমক আছে? সাংস্কৃতিক অনুষ্ঠানও তো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সবকিছু ফাইনাল হয়ে গেছে, আমরা কালকে গেলে বলতে পারবো যে কে কে আসছে সাংস্কৃতিক মঞ্চে। উদ্বোধনীতে কে আসবেন? উদ্বোধনীতে অনেক মন্ত্রীরা আসবেন, উদ্বোধনী মহারাজজি আসবেন রামকৃষ্ণ মিশন থেকে। আচ্ছা, আমি জয়ন্ত ব্যানার্জি, আমি অফিসিয়াল অ্যাকাউন্টস গ্রুপে রয়েছি। তো আপনারা জেনে নিলেন যে এখানকার মেলা কদিন থাকবে এবং একেবারে মেলা কমিটির মানে সমস্ত মেম্বারদের সাথে আমরা কথা বলে নিলাম। আমি একেবারে গণ্যমান্য একজন ব্যক্তির সাথে কথা বলে নিলাম, উনিও বললেন যে এই মেলা কদিন থাকবে, এই মেলার চমক সম্পর্কে উনি বলেছেন। তো অবশ্যই আপনারা মেলা আসুন, দুর্গাপুরের এই কল্পতরু মেলা প্রত্যেকেই ভালোবাসেন যারা দুর্গাপুরে থাকেন, আমি জানি। তো আপনারা কিন্তু অবশ্যই মেলা আসুন, ঘুরুন, এবং বেঙ্গল ডট কমে আবার মেলা যখন প্রথম দিন সেজে উঠবে সেদিন আবার আসবে। তো অবশ্যই আপনারা এই মেলাতে আসুন, দুর্গাপুরকে ভালোবাসুন এবং বেঙ্গল ডট কমকে ভালোবাসুন। এই কল্পতরু মেলার যে মেন গেট সেটা ঢুকে যাবার পর তোমরা যে রোগুলো দেখতে পাবে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা রো আছে এখানে, এবং তাছাড়াও চারদিকে গোল করে পুরো মেলার প্রচুর স্টল আছে। এই রোগুলো শেষ হলে আরও পেছনের দিকে দেখছি অনেকগুলো স্টল হচ্ছে, ওটা কিসের আমি ঠিক জানি না, নিশ্চয়ই ওখানটা অনেক ফাঁকা জায়গার মধ্যে আরও অনেক স্টল হচ্ছে, নিশ্চয়ই অন্য কিছু হবে। আমরা যখন মেলা মানে একেবারে প্রথম দিন আমরা হয়তো আসার চেষ্টা করব এবং তোমাদেরকে সেই মেলাটা পুরো সম্পূর্ণ হয়ে গেলে বসে গেলে তখন তোমাদেরকে দেখাবো। এই যে সেই গেট দেখতে পাচ্ছ, মেলাটা চারদিকে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা জানাও কমেন্টস করে। আর তোমরা কবে আসছো এই মেলায়, দুর্গাপুরের মেলায়? নিশ্চয়ই দুর্গাপুরবাসীরা আসে না সেটা হয় না, আমার মনে হয় দুর্গাপুর বাঁকুড়া তো আমাদের ব্যারেজ পেরিয়ে, বাঁকুড়া থেকেও অনেক মানুষ আসে, আরও রানীগঞ্জ আসানসোল অনেক পাশাপাশি অনেক মানুষ আসে কিন্তু এইখানে এই কল্পতরু মেলা দেখতে। দুর্গাপুরের এই কল্পতরু মেলায় বইমেলাও হয় কিন্তু, এবং বইমেলাটা একেবারে ছোট না, অনেকটা জায়গা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই পোর্শনটা টোটাল এই জোনটা কিন্তু শুধুমাত্র বইমেলার জন্য। কল্পতরু মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকমের তো দোকান বিভিন্ন স্টল আমরা দেখে থাকি, তার সাথে বইমেলাটা কিন্তু একেবারে আলাদাভাবে বড় করে হয়, যেটা কলকাতায় আমরা বইমেলা শুধুমাত্র দেখতে যাই কিন্তু এখানে সমস্ত মেলাটার সাথে আলাদা করে খুব বড় করে এই দেখতেই পাচ্ছেন। পোর্শনটা আমি আরও সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় টোটালটাই প্রচুর স্টল হচ্ছে এবং এখানে কিন্তু বইমেলা হচ্ছে। বইমেলার জন্য অনেকেই বই কেনার জন্য আসেন এই মেলাতে, শুধুমাত্র মানে মেলা ঘোরা না, বই কিনতেও কিন্তু অনেকেই আসেন। আর দুর্গাপুরের এই যে বই মেলার যে পোর্শনটা আছে, আপনারা এখানে সমস্ত রকমের বই পেয়ে যাবেন আপনাদের চাহিদা মতো, আপনারা আসতে পারেন এই বই মেলায়। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা টোটাল যদি বই মেলার স্টল হয় কত বই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মেলার চারিদিকটা আমরা ঘুরে দেখালাম, দুর্গাপুরের কল্পতরু মেলা, দুর্গাপুরের কল্পতরু মেলা, আর বেশি দিন নেই। আর এই টোটাল মেলাটা সম্পর্কে আর ইনফরমেশান যদি দেওয়ার আপনাদের কিছু থাকে, জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই bengal.com এর সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকুন। বাই।